রাজ্য সরকার কর্তৃক পুনঃঘোষিত লকডাউনের তৃতীয় দিন বুধবার নদিয়ার মন্দিরনগরে নবদ্বীপ শহরের রাস্তাঘাট ছিল কার্যত জনশূন্য। নবদ্বীপ শহরের বড়বাজার, তেঘুরিপাড়া বাজার, আগমেশ্বরী বাজারের মতো জনবহুল বাজারগুলি বুধবার সকাল থেকে ছিল সম্পূর্ণরূপে বন্ধ। এছাড়াও নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামাতলা রাজাবাজারসহ রেলগেট, নবদ্বীপ স্টেশন চত্বরেও অন্যদিনের মতো মানুষের সমাগম ছিল নামমাত্র। এদিকে লকডাউনের বিধিভঙ্গের অপরাধে 40 জন ব্যক্তিকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ। এদিন সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে নাকা চেকিংয়ের পাশাপাশি লকডাউন সফল করতে তৎপর থাকতে দেখা যায় নবদ্বীপ থানার পুলিশ কর্মীদের। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।